হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 2021 সালের ভিতরে যে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। তো 2021 সালে নিউ আপডেট চলে এসেছে, তো কিভাবে ফেসবুক পেজ খুলবেন এটা নিয়ে আজকের এই বিস্তারিত বলবো। ফেসবুকে চলে যাব প্রথম। তো ফেসবুকে চলে যাওয়ার পর আমরা চলে যাব এই আইকনে, তারপর আমরা চলে যাব নিচের দিকে, চলে যাব একদম নিচে। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ লেখা পেজ, এই পেজে আমরা ক্লিক করব। তো এই পেজে ক্লিক করার পর আমরা এই ক্রেডিটে ক্লিক করব, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এটাতে আমরা ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেই পেজ, মানে যেই নাম পেজটা আমরা খুলবো, তো সেই নামটা এখানে দিতে হবে। যদি আপনার মতো আপনি একটা খোলেন নাম দিয়ে, আপনার নামে বা যেই কোনো নামে আপনি খুলতে পারেন, সমস্যা নেই। তো আপনি এখানে আপনার নামটা দিবেন, যেমন আমার নাম সুজন, আমার সুজন নামটাই দিলাম। তারপরে আপনারা নেক্সট করে দিবেন, ঠিক আছে? তারপরে নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট করার পর এখানে কিসের ভিত্তিতে করে আপনি পেজটা খুলতে চাচ্ছেন বা কী এই পেজে কী নিয়ে কাজ করবেন, এই পেজটাতে কী নিয়ে কাজ করবেন, এই পেজে কী নিয়ে কাজ করবেন। তো আমি ধরুন একটা দিলাম যে পার্সোনাল ব্লগ, এই পার্সোনাল ব্লগে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা নেক্সট ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার পর এখানে আছে যে ইন্টার ওয়েবসাইট। যদি আমাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখানে ওয়েবসাইটটির লিঙ্কটা দিয়ে আমরা এখানে নেক্সট করব। তো কারণ আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমরা উপরে চলে যাব এই কর্নারে, দেখতে পাচ্ছেন এই যে এই কর্নারে, এটাতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারছেন যে কিছু মিনিটের ভিতরে আমরা পেজটা তৈরি করে ফেলেছি, আর অন্য অন্য ইউটিউবার আছে, খালি বক বক করতে করতে আপনাদের সময় বেশি নেয়। তো যাই হোক, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। তো এখন এখানে বলছে যে অ্যাড কভার ফটো, নিচে আছে অ্যাড প্রোফাইল ফটো, ঠিক আছে? তো এখন আপনি কি এখনই চেঞ্জ করবেন? তো আমি পরে চেঞ্জ করবো। যা আপনি যদি এখনও চেঞ্জ করতে চান তাহলে আমি এখনই চেঞ্জ করে দেখাচ্ছি। তো আপনি যদি ফেসবুকের পিসের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তো এখান থেকে ধরুন আমি একটা সিলেক্ট করলাম, আপনার মতো আপনি একটা ছবি সিলেক্ট করবেন। করার পর আমি ধরেন এই এতটুক দিয়ে আমি এই যে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজের পিছনের ব্যাক কভার ফটোটা অটোমেটিকলি এখানে সেভ হয়েছে। তো এখন যদি আপনি প্রোফাইল পিকচারটা সেভ করতে চান তাহলে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আবার আপনার মতো আপনি একটা সফটওয়্যার, আপনার মতো আপনি যে কোনো একটা ছবি দিবেন। তো এখন যদি আপনারা কাটতে ইচ্ছা হয় তো ছবি কিন্তু আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন। ধরুন আমি মিজানুর রহমানের আজহারির কিছু অংশ দিয়ে দেবো। তো দেওয়ার পর আমরা চলে যাব এই ডান, এই ডানে ক্লিক করে দেব আমরা। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা এই ডানে ক্লিক করব। হ্যাঁ, ডান। তো ক্লিক করার পর কিন্তু আমাদের পেজটা সম্পূর্ণ এখন তৈরি হয়ে গেছে। তো এখন পেজের ভিতরে আরও খুঁটিনাটি অনেক অনেক কাজ আছে। তো এই কাজ নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমি আরও এক পার্ট ভিডিও বানাবো। বা এই ফেসবুক সম্বন্ধে বুঝতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটি খুবই তৈরি হয়ে গেছে। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পেজ সেটিং কীভাবে সেটিং করবেন, পেজ কীভাবে পেজ কাস্টম করবেন, ওইটা নিয়ে ভিডিও আসবে।
তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন কিন্তু আপনাদের একটি পেজ তৈরি হয়ে গেছে, তো আপনারা এখন কিন্তু যে কোনো ভিডিও ফটো আপলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।